সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট দুনিয়া সর্বত্রই তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ক্রিকেটীয় ব্যাকরণ ভুলে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন তাতে তার ভারতীয় দলে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এমনই এক জটিল পরিস্থিতিতে অবশ্য তরুণ ঋষভের উপরে ভরসা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। একই সময় দুঃসময় পন্থের পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উইলো হাতে হোক কিংবা স্ট্যাম্পের পিছনে উইকেট কিপিং গ্লাভস হাতে, ধারাবাহিক খারাপ পারফরমেন্স করে ঋষভ পন্থ সময়ের সঙ্গে সঙ্গে পরিপক্ক হয়ে উঠবেন এবং ভালো পারফরমেন্স উপহার দেবেন, এমনটাই মনে করেন নয়া বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নির্বাচকরা পন্থকে দলের অপরিহার্য করে তোলার জন্য পর্যাপ্ত সুযোগ দিলেও তা কাজে লাগাতে ব্যর্থ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও পন্থের পারফরমেন্স বিশেষ কোনো উন্নতি নেই, বরং উইকেটের পেছনে দাঁড়িয়ে একের পর এক ভুল করে বসছেন 21 বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটসম্যান। এমন সময় সমালোচকদের একের পর এক আলোচনায় যখন বিদ্ধ পন্থ, তখন তার সমর্থনে পাশে দাঁড়িয়ে পন্থকে দুর্দান্ত ক্রিকেটের আখ্যা দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, পন্থ একজন দুর্দান্ত ক্রিকেটার, আমার মনে হয় ওর থেকে সেরাটা পেতে ওকে আরও সময় দেওয়া উচিত। পাশাপাশি প্রশ্ন ছিল, উইকেটের পেছনে কি ধোনির অভাব অনুভব করছে ভারতীয় দল? উত্তরে সংবাদ মাধ্যমকে প্রাক্তন অধিনায়ক আরও জানিয়েছেন, সময় পেলে ধীরে ধীরে পন্থ দক্ষ হয়ে উঠবে। একই সঙ্গে রাজকোটে ভারতীয় দলের পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন মহারাজ। কারোর সঙ্গে তুলনা না টেনে পন্থ নিজের গুণেই একদিন গুণান্বিত হবেন বলেই দাবি করছেন মহারাজ। মহেন্দ্র সিং ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। 21 বছরের দিল্লির ক্রিকেটারকে ভবিষ্যতের ক্রিকেটার হিসেবে প্রেজেন্ট করতে চেয়েছে ভারতীয় বোর্ড, কিন্তু তারপর থেকে আর সাফল্য নেই পন্থের। ব্যাটিংয়ের পাশাপাশি তার কিপিং নিয়েও বারবার প্রশ্ন উঠছে। বিসিসিআই প্রেসিডেন্ট যতই পন্থকে সময় দেওয়ার পক্ষপাতী হোক না কেন, ঈশান কিশন ও সঞ্জিত স্যামসনের মতো দুই উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু নিঃশ্বাস ফেলছেন তার ঘাড়ে। এদিকে আইপিএল পর্যন্ত নজরে থাকবে পন্থ, এমনই জানিয়েছেন ভিভিএস লক্ষণ। তিনি বলেছেন, আইপিএল এর আগে টিম ম্যানেজমেন্ট বোলিং ডিপার্টমেন্ট পরীক্ষা নিরীক্ষা চালাবে, ব্যাটিংয়ের ক্ষেত্রে পন্থকে আইপিএল পর্যন্ত নজরে রাখা হবে। এর আগে পন্থকে পরামর্শ দেওয়ার সময় গিলক্রিস্ট বলেছিলেন, ধোনিকে অন্ধ অনুসরণ না করে পন্থের উচিত নিজের স্বাভাবিক খেলাটা বজায় রাখা। সম্প্রচারকারী চ্যানেলে পন্থের বিষয়ে বলতে গিয়ে অন্য কিংবদন্তি কুমার সাঙ্গাকারা জানান, পন্থ কী করতে চায় সেই বিষয়ে নিজের মন পুরোপুরি পরিষ্কার রাখতে হবে ওকে, উইকেটের পেছনে যথাসম্ভব কম ভুল করতে হবে, পাশাপাশি ডিআরএস কলের বিষয়ে তাকে আরও সতর্ক হতে হবে। কুমার সাঙ্গাকারা আরও বলেছেন, বিশ্বকাপের কথা মাথায় রাখলে পন্থের উচিত অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের কাছে নিজের ভূমিকা কী হতে চলেছে তা পরিষ্কার করে নেওয়া। সহজ ব্যাপারটা যেমন সহজেই শেষ করা যায়, তেমনি পন্থের উচিত নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করা, যেগুলো নিয়ে কাজ করলে তবে পরিকল্পনা তৈরি করতে পারবে। একই সঙ্গে অতিরিক্ত চাপ নেওয়াটাও ঠিক নয়। সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, আমার তো মনে হয় কোনো একজনকে সাহায্য করা উচিত যাতে ওর ব্যাটিংয়ের ত্রুটি শুঝে নিতে পারে। পন্থের মতে উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তির এই ক্রিকেটার, যে কারণে সমস্যাগুলো আরও ভালো করে বুঝতে পারছেন কুমার সাঙ্গাকারা। এদিকে ভিভিএস এর কথাই তো বোঝাই যাচ্ছে, আইপিএল এর আগ পর্যন্ত বোলিং নিয়েই যা পরীক্ষা নিরীক্ষা চলবে, কিন্তু ব্যাটিংয়ের কথা উঠলে পন্থকে ঘিরে কিন্তু অনেক প্রশ্ন থাকবে। পাশাপাশি ভিভিএস লক্ষণ আরও বলেছেন, এই পরিস্থিতিতে পন্থের পাশে টিম ম্যানেজমেন্টের থাকা উচিত, ওকে আত্মবিশ্বাস দেওয়া উচিত, কোনো ক্রিকেটারদেরই এটা যেন মনে না হয় যে তাকে প্রতিটি ম্যাচেই বিশ্বকাপে ট্রায়াল দিতে হচ্ছে।